টাকা চান করে আয়, যা পুকুরে যা, সাবান শ্যাম্পু নিয়ে পুকুরে যা, চান করে আয়। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে কার্তিক পুজো, আর তোমাদের আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে আমার স্টুডেন্টরা কার্তিক ফেলেছে, তো পুজো তো হবেই। আর তেমন কাউকে ইনভাইট করা হয়নি, কারণ সামনেই আমাদের অ্যানিভার্সারি, তো সেখানে সবাইকে ইনভিটেশন করা হবে। আর আজকে যেহেতু আমার কালকেও কাজ ছিল, তারপর পরের দিনও কাজ আছে, সেই জন্য তেমন কিছু আমি কিছু করলাম না, সেইভাবে আয়োজন করা আমাদের হয়নি। বাড়ির লোকেরাই আছে, মা আসবে, বাবা তো দীঘা ঘুরতে গেছে, তো এইভাবেই আমাদের কার্তিক পুজোটা আজকে সেলিব্রেট হবে। তো যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে আমাদের ক্লিনিং স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমার ঘরেই পুজো হবে, সব এই গ্রিল পরিষ্কার করা, আমি ঘর ঠর সব পরিষ্কার করে রেখেছি, চান করে রেডি হয়ে নিয়েছি, আর পুজোর সব সরঞ্জাম ওপরে তুলে নিয়েছি। এবার পুষ্পপত্রটা সাজাবো, পাপাই একটু মার্কেটিং করছে, সব বাজার করছে, আমি পুষ্পপত্র সাজিয়ে নেবো, আর মা আসছে, মাও কিছু হেল্প করবে, তো চলো করা যাক। তো হ্যালো সবাইকে, আমাদের আজকে কার্তিক পুজোর প্রিপারেশন চলছে, একদম সকাল থেকে উঠে আমি খালি দৌড়েই যাচ্ছি, ঠিক আছে, সকাল থেকে উপোস, কিন্তু প্রথমবার পুজো বলে এক্সাইটমেন্টও রয়েছে। আর এখানে এই কার্তিকের মা বসে বসে বেল পাতা বাচ্ছে, মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা তুলসী পাতা, ও তুলসী পাতা বাচ্চা বাচ্চা, আচ্ছা ওই বেল পাতা সব মেশানো, তো ওই জন্য বুঝতে পারিনি। আর এখানে ফুল রয়েছে, মোটামুটি 90% প্রিপারেশন ডান, পেছনে একটা খালি সাদোয়া টাইপের টানাতে হবে, আর এই কার্তিক ঠাকুর বসে বসে মজা নিচ্ছে। ডেকোরেশন আমাদের ডান, ওপরে টুনি লাইটগুলো লাগিয়ে দিয়েছি, আর মা আমার চলে এসছে, আমার মা আমাকে একটু হেল্প করছে। দেখো ওখানে ঠাকুর বসবে, এখনো বসেনি, আর মোটামুটি আমাকে যা যা করতে বলা হয়েছিল আমি সবই করেছি, তোমার পুষ্পপত্র সাজানো, বাসন ধোয়া, তারপর ঘরটা সাজানো, সব কটাই করা হয়েছে। আর এখন রান্নার মাসি এসেছে তোমার রান্না করতে, তো সে ফ্রাইড রাইস আর আলুর দম করবে, কারণ ওই বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করবে, আর আমি হাঁপিয়ে গেছি, আর দেখি কি কি করা বাকি, তারপর আমিও একটু রেডি হবো। আর সাতটার সময় পুরোহিত আসবে, অনেকটাই টাইম আছে হাতে, মারা নিচে ফল কাটা, তারপর তোমার নাড়ু বানানো, এসব করছে, আরও অনেক কাজ বাকি, তো চলো করা যাক। পুজোর প্রিপারেশন, ঠাকুর বসানো হয়ে গেছে, ফল ফল কাটা হয়ে গেছে, এবার সবাই আসবে, আমিও শাড়ি পরবো। দীপবিন্দু হঠাৎ সাজানোর ইচ্ছে হলো, হঠাৎ চেগে উঠলো, গাঁদা ফুলগুলো দিয়ে দাও ঠাকুরের দিকে মুখ করে, এখান থেকে দিও, হ্যাঁ ঠাকুরের দিকে মুখ করে দেয় ওর মা, ঠাকুরের এইখান থেকে দিও না, তোমার পেছনে দেখো প্যাকেট আছে, মোটা এসে গেছে, এক মোটা আরেক মোটা, ঠিক আছে, তো মোটামুটি আমাদের প্রিপারেশন, আমাদের প্রিপারেশন কমপ্লিট, হ্যাঁ মোটামুটি আমাদের প্রিপারেশন হয়ে গেছে, তো তোমাদের দেখাবো নিচে আজকে আমাদের মেনু হচ্ছে কি বল, হ্যাঁ পুরো মেনুটাই ওর, আমাদের খিচুড়ি হওয়ার কথা ছিল, চেঞ্জ করে ফ্রাইড রাইস করে দিয়েছে, তো আমাদের নিচের ফ্লোরে তার প্রিপারেশন চলছে, তোমাদের দেখাবো। আমাদের বড় বাকিমণি আর পিসিকে আসার সাথে সাথে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, তো তোমাদের দেখাবো যে কিভাবে প্রিপারেশন হচ্ছে, দেখতে দাও। এই আমাদের ফ্লোর, নিচের ফ্লোর, আর বড় ক্যাপসিকাম,
তো মিনা মাসি অনেকক্ষণ ধরে বলছিল যে একটা যোগালি পেলে খুব ভালো হয়, তো যোগালি পাওয়া যাচ্ছিল না, দুটো যোগালি পাওয়া গেছে। আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, আর ওখানকার পুজোর প্রিপারেশন অলমোস্ট ডান। ঠাকুরমশাই এরই পুজো স্টার্ট হবে আর সব প্রিপারেশন করা হয়ে গেছে, অনেক গেস্টরাও চলে এসছে যেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো পুজো এবার এলে স্টার্ট করব, হোপ তোমাদের ভালো লাগবে। কার্তিক ঠাকুরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, মাসিরা দিয়েছে কোল্ড ড্রিঙ্কস কার্তিক ঠাকুরকে। কার্তিকের পিসি এতক্ষণ বটি দিয়ে কাটছিল, বটি দিয়ে সুবিধা করতে পারেনি, তাই চপিং বোর্ড আর ছুরি দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আতুরে গাজর নিয়ে এসেছে। হ্যাঁ, বলছে নাকি গাজরগুলো সব ডায়েট করেছে, আপনারা দেখুন গাজরগুলো কি ডায়েট করেছে না। ঠিক আছে, বাজারে সব সরু সরু গাজরই অ্যাভেলেবেল, মোটা গাজর পাই, মোটা গাজরও আছে, মোটা গাজর আনলে মোটা গাজরই হবে। হ্যাঁ, মোটা গাজর কাটতে সুবিধা, কিন্তু পিসি হয়েছে একটু খাটতে হবে। 500 টাকা দিবি? কাজের আগেই অ্যাডভান্স চাই, আগে টাকা এক্সট্রা কাজ, আগে অ্যাডভান্স আমার কাজ। বিনা মাসি থেকে শেখ, লোকজন এলে প্লুটোর খুব অসুবিধা হয়ে যায়, প্লুটোকে এরকম বেঁধে রাখা হয় তখন প্লুটো খুব কষ্ট পায়, তো ওটাই, বাট কিছু করার নেই, ওর ডোম পড়ে প্রচণ্ড আর প্রসাদ ফসাদ রয়েছে, তাই সেক্ষেত্রে আটকে রাখা হয়। এই তো ঝেড়ে চলে এসছে, আসো তো আমাদের পুজো শেষ হলো, আমার চেহারার অবস্থা দেখে সব বুঝতেই পারছো, মানে অনেক লেন্দি পুজো ছিল, ওই পুজোটা খুব ভালো হয়েছে, মানে সবাই ছিল, মানে খুব ভালোভাবে পুজো হয়েছে, আমি খুব স্যাটিসফাইড। আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই অনেকে বেরিয়ে গেছে, আর দাদা বৌদি কয়েকজন মানে ফ্যামিলি যারা একদমই ক্লোজ কাছাকাছি থাকে তারা রয়ে গেছে, তো তোমায় দেখাচ্ছি। আমি বানিয়েছি, মামা কেমন হয়েছে রান্না? ভালো আছে, ভালো আছে। এগুলোকে জিজ্ঞেস করা কিছু নেই, কাকিমা কেমন খাচ্ছ? ভালো, আচ্ছা। তো সবাই চলে যাচ্ছে, টাটা। আর এই যে সবাই এখন লাইন দিয়ে খেতে বসেছে, টাটা টাটা। এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, খাবারের রিভিউ, কোল্ড ড্রিঙ্কস
কেমন খেলে? আমাদের পুজো শেষ হয়ে গেছে, যজ্ঞ হয়েছে। তো এখন রাত 12টা বাজে আর আমাদের পুজো কমপ্লিট, সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আর এই আমি আর দিব্যেন্দু এখন কি করব বুঝতে পারছি না, অনেক খাবার বেঁচে গেছে, অনেকে আসেনি, তো সেগুলো ফ্রিজে রাখা, তারপর এই যা ফল টল বেঁচেছে, মিষ্টি মিষ্টি অনেকে এনেছে, সেগুলো রাখা। তো এখন বসেছি, কারণ এরপরে এগুলো সব গোছাতে হবে, গুছিয়ে তারপর ঘুমাবো। তো ইভেন্ট ফুল গেল ডেটা, হয়তো সেইভাবে কোনো ভিডিও হয়তো করতে পারিনি, বাট খুব ভালোভাবে মজা হয়ে কেটেছে। আমাদের 7:30টার সময় পুজো স্টার্ট হয়েছিল, শেষ হতে হতেই তোমার 10টা বেজে গেছে, যজ্ঞ হয়েছিল, তাই সেইভাবে কিছু করা হয়নি। বাট আমাদের খুব স্পেশাল ডে আজকে, কারণ ফার্স্টবার কার্তিক পুজো হলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের বেল আইকনটা একটু প্রেস করে দিও, যাতে পরবর্তী ব্লগের আপডেট পেয়ে যাও। চলো বাই, সবাই খুব ভালো থেকো, স্টে স্টে হেলদি, বাই।